মুন্নান প্লাগ সো আজকে তোমাদের মুন্না নিয়ে এসেছে কুকিং হ্যাকস নো টিয়ার্স প্যাচ কাটিং হ্যাক চিপস সিল হ্যাক খাবারে নুন কমানোর হ্যাক আরো অনেক অনেক হ্যাকস আমি নিয়ে এসেছি তো চলো স্টার্ট করি আমরা তো প্রচন্ড পরিমাণে বাইরে থেকে খাবার অর্ডার দিই এবার এই বাইরের খাবারের মধ্যে থাকে প্রচন্ড পরিমাণে তেল আর এই তেল কমানোর একটা আমার হ্যাক আছে গাইস হ্যাকটা আমার না আমি এটা অনলাইন থেকে পেয়েছি সেটা হচ্ছে পরফিয়ে তেল কমানো তো আমার কাছে একদম তেল 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 ওয়ালা খাবার রেডি আছে যেটা আমি অনলাইনে অর্ডার করেছি বাপ রে বাপ দুবাই থেকে শুধুমাত্র এই দোকানি তেল নিয়ে এসেছে তো আমরা এই তেল এখন গায়েব করব আমার লাগবে বরফ তো আমি যখনই বরফটা এর মধ্যে ঢালবো তেলটা নাকি এর গায়ে এঁটে যায় দেখি আমরা কিছুক্ষণ বরফটা ডুবিয়ে রাখি উই আর ওয়েটিং বরফ মানে কোনো তেল তো কমছে না উল্টে বরফের এই মাঝখানে গলে গেছে হ্যাঁ এই হ্যাকটা তো একদমই কাজ করছে না বাট আমি একটা অন্য হ্যাক যেটাতে তুমি বাইরের যে খাবার আসে সেটা থেকে তেল বের করতে পারো খুব ইজি একটা কড়াই নেব তার মধ্যে আমাদের এরকম যেগুলোতে কিলো কিলো ডালদা দিয়ে এরা বানায় সেটাকে গরম করতে দেবো ইসকে বাদ হাম ইসমে দেগা পানি ভার ভার কি দেখতে পাচ্ছো তেল পুরো আমি এর মধ্যে ভেসে যেতে পারি কোনো আরব যদি এটা হঠাৎ করে দেখে ফেললে বলবে হাম হাম আওয়ার তেল ইন ইওর ডিশ যত এটা গরম হচ্ছে আর ফুটছে ততই তেলগুলো উপরে উঠে আসছে তো আমরা জাস্ট এরকম তেলটাকে তুলে নেব ব্যাস আমাদের যত তেল তোলার ছিল আমরা সেই তেল তুলে ফেলেছি তেলের সাথে যত এটা টেস্টও ছিল সেটাও আমরা তুলে ফেলেছি তো এটাকে আমরা এখন যে শুকাতে দেবো দেখো একদমই আগের মতো হয়ে গেছে এতটা তেল এর মধ্যে ছিল ব্যাড ফর হেলথ আই এম শিওর তোমরা এই হ্যাকটা ট্রাই করে বাইরের খাবারগুলোর থেকে যত আজেবাজে তেল আছে সেগুলো সরিয়ে ফেলবে আন্ডার একটা হ্যাক যেটা আমি সারা জীবন ট্রাই করতে চেয়েছি কুসুমটা হয় না সেটাকে ওই হোয়াইট পোর্শন থেকে আলাদা করা হ্যাক তো প্রথম কাজ হচ্ছে ডিমটা ফাটানো এই ডিম ফাটানোর একটা হ্যাক চাই এরকম একটা ছুটকু বোতল লাগবে সেইটাকে আমরা এভাবে টানব মানে বোতলটা এরকম কুসুমটাকে টেনে নে তোমরা বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি হতে যাচ্ছে খুব আলতো করে করব আমরা বললাম খুব সে প্রেশার দাও ফেইলিয়ার ইজ দা পিলার টু সাকসেস ও আচ্ছা বেশি ডিম নাই একটু বাটিটাকে হেলিয়ে রেখেছি খুব জোরে টিপবো আর ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা কুসুম ইয়েস মানে একটু বাটিটাকে হিলাতে হবে হিলিয়ে তারপর এটাকে হিলিয়ে টেনে নিতে হবে সাকসেস হ্যাকটাকে আমি 100 out of 100 দিচ্ছি কারণ আমি পেরেছি গাইস নেক্সট আমি এমন একটা হ্যাক তোমাদেরকে দেখাবো যেটা ইউজ করে তোমরা ঘরে বসে ইন্টারন্যাশনাল স্টাইল স্যুপ খেতে পারবে ইয়েস একদম হাই এন্ড রেস্টুরেন্ট স্টাইল টেস্ট অ্যাট হোম আর এটার জন্য তোমাদেরকে কিচ্ছু কাটতে হবে না কোনো কিচেনে মেসও বানাতে হবে না তাড়াতাড়া নর নিয়ে এসেছে তাদের নতুন নর ক্রিম অফ ব্রকলি আর নর ইটালিয়ান মাশরুম স্যুপ আর এই দুটো না সত্যি খুবই ভালো খেতে এই স্যুপগুলো না খুবই থিক হয় খুবই ক্রিমি হয় আর এগুলো বানানো খুবই ইজি চলো তোমাদেরকে বানিয়েই দেখিয়ে দিই সো প্রথম কাজ হচ্ছে এরকম 600 ml অফ ওয়াটারটা নিজের কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া এবার আমি আমার নর ইটালিয়ান মাশরুম স্যুপটা এর মধ্যে ঢেলে দেবো এবার আমি এটাকে বয়ল করব হ্যাঁ কিন্তু এটাও মেক শিওর করতে হবে যে এতে যাতে কোনো লাম্পস না ফর্ম হয় সো দেখো এটার জন্য আমাকে কোনো কিছু কাটতে হয়নি কোনো মেসও করতে হয়নি জাস্ট জলের মধ্যে আমি স্যুপের মিক্সচারটা অ্যাড করে দিয়েছি আর এরকম উডেন স্পুন দিয়ে স্টার করে যাচ্ছি সো সিম্পল সো গাইস 3 মিনিট হয়ে গেছে তো আমার স্যুপটাও রেডি হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করব নাও ইটস টাইম টু টেস্ট ইট ওয়াও এটা সত্যি খুবই টেস্টি মানে এটা খেয়ে আমার জাস্ট মনে পড়ে গেল যে আমি একবার হাই এন্ড রেস্টুরেন্টে এরকমই একটা স্যুপ খেয়েছিলাম মানে এটা ফুল বাট হেভি না আই রিয়েলি লাভ দিস আমি তো হাইলি রেকমেন্ড করব যে তোমরা নর ইটালিয়ান মাশরুম স্যুপটা ট্রাই করো এবং নর ক্রিম অফ ব্রকলি স্যুপটাও ট্রাই করো কারণ দুটোই ভীষণই ডিলিশিয়াস সো গাইস চিজ কার ভালো লাগে সবার ভালো লাগে চিজ ইয়েস যে সব কিছু তো এখন মানুষজন চিজ দেয় পরোটাতে চিজ দেয় মোমোতে চিজ দেয় ফুচকাতে পর্যন্ত চিজ দেয় যত চিজ রাখে কোথায় মানুষ এনিওয়েজ চিজ গ্রেট করা না ভীষণ ডিফিকাল্ট ছুরি দিয়ে কাটার চেষ্টা করেই কুচি 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 কিন্তু পুরো ঘেটে যায় আমি অনলাইনে একটা হ্যাক দেখেছি যেটা এরকম ছাকনি দিয়ে চিজ গ্রেট করা যায় ইয়েস তাও নিমিষে তো চলো এটা আমরা একটু ট্রাই করে দেখি যে আদৌ কাজ করে কিনা ইয়ে হ্যাঁ মেরা চিজ ব্লক
সো আমার চিজ ব্লক রেডি, আমার ছাঁচনি রেডি, ছাঁচনি না ছাঁকনি রেডি। এবার আমি এই ছাঁকনিটাকে দিয়ে জাস্ট এখানে এরকম ব্রাশ করব আর তারপর চিজ গ্রেট হয়ে উঠে আসবে। আরে সত্যি তো সাবাস, এটা তো খুব মজা আসছে করতে, আমি একটা এতদিন ট্রাই করিনি কেন, ওয়াও। তো এটা হচ্ছে আমার এই ছাঁকনিতে গ্রেট করা চিজ, উইচ ইজ অ্যামেজিং। আমি এই হ্যাকটাকে দিলাম 10 out of 10। ও এর মধ্যে একটু নুন দিতে হবে, জাস্ট হালকা। এটা মুখে দেওয়ার যোগ্য নেই। দেখো এরকম ভুলবশত তো তরকারির মধ্যে একটু নুন পড়েই যায়, তখন কি করবে, তরকারিটা ফেলে দেবে? না, তরকারিটা খেয়ে নেবে? একদমই না, নুন কমিয়ে দেওয়া যায়। আচ্ছা ইয়েস, আমরা আজকে তিনটে হ্যাকস ট্রাই করব আর দেখব এই তিনটের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো কাজ করে। প্রথম হ্যাকটা হচ্ছে এরকম ময়দা বা আটা নিয়ে তুমি একটা বড় গোল বানাবে। এত ভালো করে আমি করছি না, আমি কুংফু মাস্টার। এত বড় বল হয়ে গেছে, এটা দিয়ে ফুটবল খেলতে পারবো না, হাজলামি করবে না। আমি এটা জাস্ট দু তিনটে বল ছোট ছোট বানাবো, তারপর আমি আমার এই নন্তা ডালের মধ্যে ঢেলে দেব আর তারপর ফুটতে দেব। বল নাম্বার 1 চলে যাচ্ছে, নাম্বার 2, নাম্বার 3। যাই বললো ডালের হেভি গন্ধ আসছে, কে বানিয়েছে দেখতে হবে। সো মোটামুটি 5-7 মিনিট তো এটা ফুটে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। তো আপাতত আমরা এটা বন্ধ করে দিই আর তারপর এটা আমরা একটা বাটিতে ঢেলে রাখবো আর বাকি দুটো হ্যাকসও ট্রাই করে ফেলি। সেকেন্ড হ্যাকের টাইম এসে গেছে, তো এর মধ্যে আমি জাস্ট আলু কেটে দিয়ে দিচ্ছি আর তারপর 5-7 মিনিট একদম বয়েল করতে দেব। এ ফিউ মোমেন্টস লেটার মোটামুটি অনেকক্ষণ ধরে আমার ডালটা ফুটে উঠেছে, হ্যাঁ চুষে চুষে আলুটা ডালটা খেয়ে নিয়েছে, সমজলো? এবার আমরা এটাকে বন্ধ করব, মানে ডালে নুন কম হবে কিনা জানি না কিন্তু ডালের একটা কালার তো বরবাদ হয়ে গেছে। তো নুন কমানোর থার্ড হ্যাক হচ্ছে এরকম ভিনেগার তোমার নন্তা নন্তা তরকারির মধ্যে ঢেলে দেওয়া। যদি আমি অনলাইনে এই হ্যাক দেখিনি, আমার ফ্রেন্ড আমাকে এটা সাজেস্ট করেছে, তো ট্রাই করেই দেখি তার হ্যাকটা। এবার টাইম হয়ে গেছে আমার বাকি ডালসগুলো নিয়ে আসার। কিতনে আদমি থে, দো আদমি। প্রথমটা হচ্ছে আমাদের আটা ময়দাওয়ালা গোলওয়ালা বন দেওয়া ডাল, সেকেন্ডটা ছিল আমাদের আলু দেওয়া, আর থার্ডটা হচ্ছে মানে ডাল আর নাই। তো আমরা প্রথমে আটা দেওয়ার হ্যাকটা এটা ট্রাই করে দেখি। নুন কমেনি, আমার তো মনে হচ্ছে বেড়ে গেছে। এবার সেকেন্ড হ্যাক হচ্ছে এই আলুটা গরম নন্তা স্যুপ খাচ্ছি। থার্ড হ্যাক ভিনেগার, ভিনেগারটা দিয়ে তো তাও ঠিক লাগছে গাইস, মানে তাও মুখে দেওয়া যাচ্ছে। তো আমার মতে এই তিনটে হ্যাকসের মধ্যে শুধুমাত্র ভিনেগারটাই আমার কাছে ঠিক লেগেছে, বাট অবভিয়াসলি একটা পঞ্জেন্ট একটা ফ্লেভারও চলে আসছে তোমার তরকারিটার মধ্যে, যেটা অনেকজনেরই পছন্দ নাই হতে পারে। সো হ্যাঁ, তোমরা এই তিনটে হ্যাকসই নিজেদের বাড়িতে ট্রাই করে দেখো। পেঁয়াজ কাটা না একটা খুবই ডিফিকাল্ট কাজ, মানে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরোয়, মুখ দিয়ে জল বেরোয়, মাথা দিয়ে জল বেরোয়, সব দিক দিয়ে জল বেরোয়। জলটাকে কমানোর জন্য আমার কাছে দুটো হ্যাকস আছে, যেটাতে পেঁয়াজ কাটলে আর চোখ দিয়ে জলই বেরোবে না। How it possible? খুবই সিম্পল, যে কটা পেঁয়াজ নেবে সে কটা এরকম জাস্ট মাঝখান দিয়ে কাটবে, হ্যাঁ তাড়াতাড়ি করে এটাকে একটা বাউলের মধ্যে জল দিয়ে এরকম ডুবিয়ে দেবে, তারপর এর মধ্যে দেবে তুমি বাড়া। এইবার আমরা এটাকে মোটামুটি 10 মিনিট পর্যন্ত রেস্ট করতে দেব, তারপর আমরা কাটবো আর দেখবো যে পেঁয়াজ কাটার সময় জলই পড়ছে না, মানে আমার চোখ দিয়ে। 10 minutes later. So guys, আমাদের পেঁয়াজ 10 মিনিটের জন্য পুরো বরফ হয়ে গেছে। তো আমি পেঁয়াজগুলোকে বের করি। আমি জ্যাক হয়ে গেছি টাইটানিকের। ওয়াও, আমি কিছু ফিলই করতে পারছি না, মানে চোখেও না হাতেও না, এতটাই ঠান্ডা হয়ে গেছে। শীতকালে এই হ্যাক করা যাবে না, গরমকালে তো বরফই গলে যায়। এখন আমরা কাটি। আহা, কি আরাম আসছে, নো এফেক্ট, ওয়াও, মানে এত কাছে তো নেওয়াই যায় না পেঁয়াজ। সো আমার এই হ্যাকটা খুবই ভালো লেগেছে, আমি এটাকে 10 out of 10 দিয়ে দেবো। আমার কাছে আরেকটা ধমাকেদার হ্যাক আছে, যেটা দিয়ে আমি পেঁয়াজ কাটবো আর আমার চোখ দিয়ে জলই বেরোবে না, কারণ আমার চোখে দেখা যাবে না। ইয়েস, আর সেই হ্যাকটা হচ্ছে হেলমেট হ্যাক। আমি হেলমেটটা পরবো, তারপর আমি পেঁয়াজ কাটবো, আর তাহলে আমার চোখ দিয়ে জল বেরোবে না। চলো আমরা হেলমেটটা পরি, দেখবে দেখবে। ও ইয়েস, ও ইয়েস, আই এম ইন স্পেস, মুন্না স্পেস। এবার আমরা পেঁয়াজ কাটবো, সাবাস।
এই করিস না দিস হ্যাক ইজ গুড অ্যাকচুয়ালি কোন চোখে জল আসছে না নো ওয়াটার ইউ সি আপনার বুদ্ধি ভালো চলো রেবা এটা খুলি খুলছে না ও নো খুলছে না এক ফুলতে গিয়ে চোখে জল অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে কারণ হাতে পেঁয়াজ ছিল ও শিট সো আমরা এই হ্যাক থেকে এটাই বুঝলাম হেলমেট পরে পেঁয়াজটা কাটবে তারপর হাত ধোবে ভালো করে তারপরে হেলমেট খুলতে যাবে আমি এই হেলমেট হ্যাকটাকে 20 আউট অফ 10 দেব আমাদের নেক্সট হ্যাকটা আমার মনের কাছের হ্যাক সেটা হচ্ছে চিপস প্যাকেট সিল হ্যাক এটা একটা অনলাইনে দেখা হ্যাক আছে যেটাতে চিপসের প্যাকেটের মধ্যেই চিপস ফ্রেশ থাকে জাস্ট লাগবে তোমার চিপসের প্যাকেট আর সেটাকে আমরা প্রথমেই খুব সুন্দর করে মিহি করে কাটবো মিহি অলরেডি তো অর্ধেক ফাঁকা গাইস ঠিক আছে একটা দুটো খেয়েও নিই চিপস এবার সিম্পল হ্যাকসের প্যাকেটটাকে ফোল্ড করব ফোল্ড করার পর আমি এটাকে এরকম ভাঁজ করব ছোট ছোট ভাঁজ তারপর আমাদের যখন এই চিপসের এই ভাঁজটা চলে আসবে ওই পাশে তারপর আমরা এটাকে জাস্ট এরকম করে দেব হয়ে গেল আমাদের সিলড চিপস এরকম প্যাকেটটা নেবে নিয়ে প্রথমে যে এই যে দুভাজ করছো সেখানে তুমি এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবে এটার মধ্যে আরেকটা সিম্পল এবার প্যাকেটটাকে উল্টাবে হালকা পাতলা ভাজ দিতে থাকবে উল্টো সাইড এবার তোমার এই জায়গাটা চলে এসেছে ফোল্ডের জায়গায় এবার আমাদের এই ফোল্ডটাকে এভাবে জাস্ট টেনে দেবে হয়ে গেল তোমার সিল্ড চিপস প্যাকেট উইদাউট এনি সেফটি পিন উইদাউট এনি মোমবাতি উইদাউট এনি স্টেপলার আমার মানে তোর বাপ কো মাসি গেছে আমার তো ভাই চিপস একবার খুললে এটা খেয়ে নিতেই হয়